আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই পে মেমোরি ভিপিএন নর্মাল ইউজার অ্যাক্টিভেট করবেন। অবশ্যই সেক্ষেত্রে আপনার প্রথমে যেটা প্রয়োজন হবে, একটি রিসেলার অ্যাকাউন্ট এবং অ্যাভেলেবেল ক্রেডিট। সেক্ষেত্রে আপনি নর্মাল ইউজার অ্যাক্টিভেট করতে পারবেন আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ মোবাইল ফোন। ইন্টারনেট সংযোগ রেখে অবশ্যই আপনার যে কোনো ব্রাউজার থেকে এটাকে অ্যাক্টিভেট করতে পারবেন। প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করেন। আমি কোন ব্রাউজারটিকে ওপেন করে আপনাকে দেখাচ্ছি। এখানে লিখবেন পে মেমোরি, paymemory .net, ইন্টার অথবা গো বাটনে ক্লিক করবেন। সময় অপেক্ষা করবেন। এখানে অবশ্যই আপনার স্টিকার আইকন, ডান সাইডে যে স্টিকার আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে লগইন বাটনে ক্লিক করবেন। লগইন বাটনে ক্লিক করে আপনার ভ্যালিড ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন রিসেলার অ্যাকাউন্টের। তারপর এখানে লগইন বাটনে ক্লিক করবেন। কিছু সময় অপেক্ষা করবেন। ক্লিক করার পরে সাকসেসফুল লগইন, ওকে ক্লিক করবেন। দেখেন এখানে চলে আসছে, অলরেডি অ্যাকাউন্ট লগইন হয়ে গেছে। এবারে আপনি যদি ল্যাপটপ থেকে করেন, এখানে ক্লায়েন্ট মেনুর উপরে ক্লিক করবেন। তারপরে অল ক্লায়েন্ট এবং একটু ব্যাগে গিয়ে আপনাকে দেখাচ্ছি মোবাইল থেকে যেভাবে করতে হবে। আপনাকে আমি ড্যাশ বোর্ডে ক্লিক করলাম এবং মোবাইল মেনু নিয়ে যাচ্ছি। মোবাইল মেনুতে যেভাবে করলে আপনাকে দেখাবে এটাকে। হোমে ক্লিক করলাম। দেখেন এখানে আপনার অপশনগুলো চলে গেছে। আপনার যেভাবে মোবাইল অপশন আসবে, মোবাইলের অপশনের সিস্টেম চলে গেছে। এবারে ক্লিক করবেন চার বুটমে বা সরি আপনার তিনটা মাইয়ের চিহ্ন যেখানে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন লেখা আছে ক্লায়েন্ট মেনুতে ক্লিক করবেন। এবারে অল ক্লায়েন্ট, একই সিস্টেম, শুধু মোবাইলের ক্ষেত্রে একটু আলাদাভাবে যেতে হচ্ছে। এবারে ইউজার মেনুর উপরে ক্লিক করবেন। দেখেন লেখা আছে এখানে ম্যানুয়াল অটো ক্রিডেট অ্যাকাউন্ট। আপনি যদি একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে চান, সেক্ষেত্রে ম্যানুয়াল অ্যাক্টিভেট করবেন। দেখাচ্ছি আপনাকে এখানে চয়েস সিলেকশন, আপনি চয়েস ক্যাটাগরি দিবেন অটো ক্রিডেট অ্যাকাউন্ট এবং চয়েস সাবস্ক্রিপশন, এখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিবেন এবং এখানে ক্রিডেট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তবে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি একটি অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে 30 ডেজ, এক মাসের জন্য অ্যাক্টিভেট করতে পারবেন। চাইলে আপনি পরবর্তীতে মেয়াদ বাড়াতে পারবেন, অপশন রয়েছে মেয়াদ বাড়াবার জন্য। সাকসেসফুলি জেনারেট অ্যাকাউন্ট প্রিমিয়াম 31 ডেজ। এবার এটা পাসওয়ার্ড দেখার জন্য ল্যাপটপ থেকে আপনাকে ডান সাইডে কন্ট্রোল বরাবর যে অপশনটা রয়েছে আপনার ইউজার মেনুর, ইউজারটা এখানে প্রথমে দেখাবে। কিন্তু পাসওয়ার্ড দেখার জন্য এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন ভিউ ডিটেলসে ক্লিক করবেন। এখানে এডিট অপশন আছে, চাইলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং চাইলে ম্যাথ বাড়াবার জন্য ভাউচার ইনসার্ট করতে পারবেন বা ক্রেডিট, যেটা ইনসার্ট করলে আপনার ম্যাথ অটোমেটিক বেড়ে যাবে। এবার ভিউ অ্যাকাউন্টে ক্লিক করেন। এখানে দেখেন আমার পাসওয়ার্ড যেটা, আপনার অন্য কিছু ফলো করার দরকার নেই। এখানে পাসওয়ার্ড হলো এবং ইউজার যেটা, ইউজার নেম, ইউজার বরাবর যেটা লেখা আছে ইউজার নেম বরাবর, এটা ইউজার এবং আমি মার্করি দেখাচ্ছি এটা পাসওয়ার্ড। অবশ্যই এটাকে অনেকে ভুল করে উপরের ইউজার SSH ইউজার নেমটি বসিয়ে ট্রাই করেন এবং পাসওয়ার্ডটি বসিয়ে ট্রাই করেন, যে কারণে অনেকের সমস্যা করতে হয়। ওকে, এবারে ব্যাগে ক্লিক করলাম। মোবাইল মেনু যেভাবে আসবে আপনাকে, মোবাইল মেনুর জন্য দেখেন এখানে আমি হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করার পরে
আবার সেম সিস্টেমে যাব, মাইনাস তিন, তিনটা মাইনাসের উপরে ক্লিক করবেন, তারপরে ক্লায়েন্ট মেনু, অল ক্লায়েন্ট, অবশ্যই আমি যেটা অ্যাক্টিভেট করছি এটা উপরে আসে বা উপরে রয়েছে, এখানে মোবাইলের জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আপনার কন্ট্রোল, কন্ট্রোলে ক্লিক করবেন, ডিউ ডিটেলস একই সিস্টেমে আসবে, শুধু চেঞ্জ আপনার মোবাইল এবং ল্যাপটপের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ আছে সিস্টেমটা। এবার ডিউ ডিটেলস দেখেন, একই সিস্টেমে ইউজার পাসওয়ার্ড চলে আসছে। এবার আপনাকে দেখাচ্ছি কিভাবে বেশি অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করবেন। অল ক্লায়েন্টে ক্লিক করলাম, ইউজার মেনু, বুল্ক অ্যাকাউন্ট, আপনার নাম কতগুলো অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে চাচ্ছেন এর নাম্বারটি এখানে বা পরিমাণটি লিখবেন। পরিমাণটি লিখে বুল্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন। অবশ্যই মনে রাখবেন নাম্বার, যে নাম্বার পরিমাণটা বসাবেন বুল্ক অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি প্রতিটি অ্যাকাউন্ট 1 মাসের জন্য অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনার প্রয়োজন অনুযায়ী অবশ্যই নাম্বার বসিয়ে তারপর ট্রাই করবেন। এবং এখানে আরো নিচে রয়েছে আপনার সিস্টেম জেনারেট অ্যাকাউন্ট। জেনারেট অ্যাকাউন্টের সিস্টেমটা হলো আপনার ফ্রি ইউজার, যেটা আপনি 2 ঘন্টার জন্য টেস্ট পিন দিতে পারবেন। এখানে আপনার নাম্বার লিখতে পারবেন 1 থেকে 5, আপনার 5টা সর্বোচ্চ তৈরি করতে পারবেন। আমি 1 লিখলাম। এবং ক্লায়েন্ট টাইপ দিবেন প্রিমিয়াম ক্লায়েন্ট, জেনারেট অ্যাকাউন্ট। দেখেন অলরেডি এখানে 2 আওয়ার্স লেখাই রয়েছে, 2 আওয়ার্স। এটার ক্ষেত্রে আপনার ক্রেডিট বা ভাউচার চার্জ হবে না। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যালাউ করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।